বিখ্যাত বহুজাতিক সংস্থা আনলিমিটেড এক্সপোজারের মালিক বেন রামদানির শেয়ার করা একটা ইন্টারভিউয়ের গল্প চোখে জল এনে দিয়েছে তামাম নেট দুনিয়ার মানুষজনদের। কি এমন গল্প যার জন্য লক্ষ লক্ষ মানুষ আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন বেন রামদানি এবং তার কোম্পানিকে? আসুন তবে সেটা শুনে নেওয়া যাক মিস্টার রামদানির কথাতেই। গত সপ্তাহে আমি আমার কোম্পানির জন্য একজন নতুন কর্মচারী নির্বাচন করব বলে ভিডিও কলে ইন্টারভিউ নিচ্ছিলাম এক লোকের। ভিডিও কলে ইন্টারভিউ চলাকালীন আমি ওই লোকটির বাচ্চার কান্না শুনতে পাচ্ছিলাম সমানে, আর তাকে থামাতে লোকটির স্ত্রী সমানে কথা বলে যাচ্ছিল বাচ্চাটার সাথে। আপাত দৃষ্টিতে গোটা ইন্টারভিউটাই ছিল খুব বিরক্তিকর। মনে হয় লোকটি বুঝতে পারছিল তার বাচ্চার কান্না আর স্ত্রীর সমানে কথা বলে যাওয়ার ফলে আমি বেশ বিরক্ত হচ্ছি, আর তাই ইন্টারভিউ চলাকালীন সেটা তার মাথায় ঘোরায় আমার করা প্রশ্নের উত্তর দেওয়ার সময় লোকটা বারংবার খেই হারিয়ে ফেলছিল, তুতলে যাচ্ছিল কথা বলতে গিয়ে। ইন্টারভিউটা শেষ হতেই আমি এক প্রকার বিরক্তি সহকারেই তাকে মুখের উপর বলে দিই যে আমি তার এই রকম শব্দবর্তী পরিবেশে অগোছালোভাবে ইন্টারভিউ দিতে বসাকে ভালো চোখে দেখিনি। আমার এই কথাটা শুনে লোকটা হাউ হাউ করে কেঁদে ফেলে, আমাকে বলে, সরি স্যার, আমি একটা ছোট ঘরেই আমার পরিবারকে নিয়ে থাকি, করোনা ভাইরাসের জন্য এই ঘর ছাড়া আর ওদের যাওয়ার কোনো জায়গা নেই এখন। স্যার, কয়েক মাস আগে অবধিও আমরা ভালো ঘরে থাকতাম, দুটো রুম ছিল সেখানে, রান্নাঘর ছিল, কিন্তু এই করোনা ভাইরাসের জন্য হওয়া লকডাউনে আমার চাকরি চলে যায়, যে বাড়িতে থাকতাম ভাড়া দিতে পারিনি, তাই এখন এই ঘরে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি জানি আমি আমার পরিবারকে ভালোভাবে রাখতে পারছি না স্যার, কিন্তু আমার আর কোনো উপায় নেই, কিছুতেই চাকরি পাচ্ছি না। লোকটার এই কান্না দেখে আমার সাংঘাতিক খারাপ লাগলো। মনে মনে বুঝতে পারলাম সত্যি তো কত মানুষ এরকম দিনের পর দিন কষ্ট করে বেঁচে আছে শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায়, তাই সাথে সাথে তার কাছে আমি আমার পূর্ববর্তী ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিলাম আর বললাম চোখের অশ্রুটা মুছে মুখে চোখে জল দিয়ে আসতে। সে আসার পর আমি তাকে বললাম, আপনার চাকরির কাগজটা আমি আপনাকে মেইল করে দিলাম, পরের মাস থেকে আমাদের কোম্পানি জয়েন করতে আপনার অসুবিধে নেই তো? লোকটা যেন আকাশ থেকে পড়ল, কারণ সে ভেবেই নিয়েছিল আমি তাকে চাকরিতে নেব না। আমার মুখ থেকে কথাটা শুনেই লোকটা আনন্দে চিৎকার করে নিজের স্ত্রীকে বলল, শুনছ, চাকরিটা আমি পেয়ে গেছি। আমি দেখলাম ওনার স্ত্রী এলেন মোবাইলের সামনেটায়, আমি সাথে সাথে কেটে দিলাম ফোনটা, কারণ তখন ওদের আনন্দ করার সময়। আর সেদিন থেকে আমি বুঝতে পেরেছি কাউকে একঝলক দেখে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, প্রতিটা মানুষের অগোছালো জীবনেই হয়তো এমনই কোনো যন্ত্রণার কাহিনী লুকিয়ে থাকে।